আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল। আজকের ব্লগের ভিডিওটি হচ্ছে আমার ঘুঘু পাখিকে নিয়ে। আমার মেল ঘুঘু পাখির নাম হচ্ছে টুল্লু ঘুঘু, আর ফিমেল ঘুঘু পাখির নাম হচ্ছে মুন্নি ঘুঘু। আমার ঘুঘু পাখির বয়স হচ্ছে 6 বা 7 মাস। এই ঘুঘু পাখিগুলো আমি গিফট পেয়েছিলাম, ওদের বয়স যখন 1 মাস তখন থেকে আমি এই দুটি ঘুঘু পাখিকে পালন করছি। ওদের বয়স যখন 1 মাস ছিল তখন আমি ওদের শুধুমাত্র কাউইন আর পানি খেতে দিতাম। এই প্রথম তারা ডিম দিয়েছে, আমি তো ভীষণ খুশি। আজকের তারিখ হচ্ছে 9 মার্চ 2022 সাল, এখন সময় হচ্ছে রাত 9টা। প্রতিদিনের মতোই ওদের রাতে খাবার দিচ্ছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম মুন্নি ঘুঘু যখন মালসা থেকে উঠে দাঁড়ালো তখন পাত্রের মধ্যে একটি ডিম ছিল। ডিম দেওয়ার 8 থেকে 10 দিন আগে থেকেই আমার ঘুঘু পাখিদের বিহেভিয়ারে অনেক চেঞ্জ এসেছিল। এমনকি তারা যে সবসময় সকালবেলা সুন্দর করে ডাকতো, এই সাউন্ডের মধ্যেও কিছুটা চেঞ্জ এসেছিল। তখন আম্মু আমাকে বলল যে হয়তোবা তারা ডিম দিবে। তখন বাড়িতে হাতের কাছে নারিকেলের শুকনো খোসা ছিল, ওগুলো খাঁচার মধ্যে দিয়ে দিলাম। তারপর দেখতে পেলাম তারা দুজনই একটি একটি করে মুখে নিয়ে মালসার মধ্যে নিয়ে যাচ্ছে আর তাদের ঘর তৈরি করছে। তখন আরও বেশি কনফার্ম হয়ে গেলাম যে ওরা ডিম দেবে। প্রথম ডিমটি দিয়েছিল 9 তারিখে, তারপর অপেক্ষা করছিলাম দ্বিতীয় ডিমটি কবে দেবে। ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম ঘুঘু পাখি প্রথম ডিম দেওয়ার পর কতদিন পরে দ্বিতীয় ডিম দেয়। তখন জানতে পারলাম যে প্রথম ডিম দেওয়ার 2 থেকে 3 দিন পরেই দ্বিতীয় ডিমটি দিয়ে দেবে। কিন্তু আমার ঘুঘু পাখি প্রথম ডিম দেওয়ার পর 5 দিন হয়ে গেছে দ্বিতীয় ডিমটি দিচ্ছিল না। তারপর কিছু ফ্রেন্ডদের সাথে পরামর্শ করলাম, তারা আমাকে বলল এমনটা হওয়া স্বাভাবিক, টেনশনের কোনো কারণ নেই। কারণ হচ্ছে ঘুঘু পাখি যখন প্রথম ডিম দেয় অনেক ক্ষেত্রে একটি ডিম দিয়ে থাকে। আমি যে ভিডিও ফুটেজগুলো নিয়েছি এগুলো 1 থেকে 25 দিনের মধ্যে অল্প অল্প করে ভিডিও করে রেখেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। ঘুঘু পাখি ডিম দেওয়ার 6 থেকে 7 দিন পর ওদের বাসা তৈরি করার জন্য আরও কিছু খ্যার এনে দিলাম, সেগুলোকে তারা মুখে নিয়ে একটি একটি করে ঘর তৈরি করছিল। তখন আমি ভাবলাম যে ওদের খাঁচার ভিতরে খ্যারগুলো দিয়ে দিলে ওরা একটু একটু করে মুখে নিয়ে ঘর তৈরি করতে ওদের অনেক সময় লাগবে। তাই আমি হাত দিয়ে অনেকগুলো খ্যার একত্রে করে ওদের মালসার মধ্যে দিয়ে দিই। চুন্ড সময় লাগবে এন দেখি এই যে নদী নাও। সবসময় দেখেছি যে ডিমে তা দেয় ফিমেল পাখি, কিন্তু আমার ঘুঘু পাখি বেলায় সব কিছু উল্টা। টুল্লু ঘুঘু মানে মেল ঘুঘু পাখিটা ডিমে তা দেয়, আর ফিমেল ঘুঘু পাখিটা ভালো করে তা দিতে চায় না। এই ডিমে কে তা দিবে এই নিয়ে সারাক্ষণই এদের মাঝে ঝগড়া চলে। আমি যা দেখতে পেলাম বেশিক্ষণ সময়ই টুল্লু ঘুঘুকে বসিয়ে রাখে, আর অল্প কিছু সময়ের জন্য মুন্নি ঘুঘু বসে। তার মধ্যে যদি খাবারের পাত্রে নতুন করে খাবার দিই, মুন্নি যদি ডিমে তা দিতে থাকে দেখা মাত্রই ডিম থেকে উঠে খাবার খেতে মুন্নি মুন্নি ঘুঘু এমন করে না টুলুর সাথে। তুমি পচা হয়ে গেছো, কথা শুনো না মুন্নি ঘুঘু। আমার ঘুঘু পাখির বয়স যখন 2 মাস তখন থেকে আমি ওদেরকে খাবার দিচ্ছি, ভুট্টা ভাঙা, বাজরা আর একটা প্যাকেটের খাবার যেখানে প্রায় 11টা সিড মিক্স মিক্সড করানো থাকে। সব কিছু আমি বাজার থেকে এনে তারপর এগুলোকে পরিষ্কার করে বেছে পানি দিয়ে ধুয়ে রৌদ্রে শুকিয়ে দেন ওদেরকে খেতে দিই, সাথে ফুটনো পানি দিই। আর অন্য একটি পাত্রের সাথে হলুদ সরিষা ও কালো সরিষা এগুলোও খেতে দিই। আর অপর একটি পাত্রে ইটের গুঁড়া মানে গ্রিট দেই যেখানে ডিমের খোসা মিক্সড করানো থাকে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন খাঁচার ভিতরে আমি ওদের কিভাবে খাবারের পটগুলো সেট আপ করে দিয়েছি। একপাশে পানি, ওদের সিড মিক্সড আর সাথে সরিষা দানার পাত্র রেখেছি, আর অপর সাইডে ব্লু রঙের পটে গ্রিট রেখেছি। যাই হোক, সারাদিন টুল্লু ঘুঘুকে
ডিমে তা দেওয়ার জন্য বসিয়ে রাখে, আর মুন্নি ঘুঘু সারাদিন খাঁচার মধ্যে এদিক সেদিক ঘোরাঘুরি করে। শুধুমাত্র খাবারের সময়ের জন্য টুল্লু ঘুঘুকে ডিমে তা থেকে উঠতে দেয়, আর তখন মুন্নি ঘুঘু তা দেয়। এখন কিন্তু মুন্নি ঘুঘু ডিমে তা দিচ্ছে আর টুল্লু খেলা করছে। টুল্লু মূলত লাঠির উপরে ওঠে আর নিচে নামে, এটাই হচ্ছে ওর খেলা করার স্টাইল। বাহির থেকে কোনো গাড়ির শব্দ পেলেই টুল্লু ঘুঘু খাঁচা থেকে বের হওয়ার জন্য পাগল হয়ে যায়, এদিক সেদিক ছোটাছুটি করে, যেন ও খাঁচা থেকে এখনই বের হয়ে যাবে। টুল্লু ঘুঘু, টুল্লু ঘুঘু পাখি, কি হয়েছে, বের হইবা? সব কিছু শেষে অপেক্ষায় ছিলাম কবে ডিম থেকে ফুটে বাচ্চা বের হবে। ডিম থেকে বাচ্চা বের হতে 18 থেকে 21 দিন সময় লাগে, তো 21 দিন ওভার হয়ে গেছে। তো আমার কিছু সন্দেহ হচ্ছিল যে আসলে ডিম থেকে বাচ্চা বের হবে কি না, তো আমি আরও কিছু দিন অপেক্ষা করলাম। টোটাল আমি 26 দিন অপেক্ষা করেছি। দেন 26 দিন পরে ডিমটা বের করে দেখতে পেলাম ডিমটা নষ্ট হয়ে গেছে, মানে ডিমটা জমেও নি, কিছুই হয়নি, ভিতরে পানি পানির মতো। এটা দেখে খুবই কষ্ট পেলাম, কি আর করার, এতদিন অপেক্ষা করলাম, ভেবেছিলাম ঘুঘু পাখি ডিম থেকে বাচ্চা বের হবে, তার হলো না। যাই হোক, আমার ঘুঘু পাখি দুটি সুস্থ আছে, এটার জন্য আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমার ঘুঘু পাখির সুখ দুঃখের কাহিনী। ঘুঘু পাখির ব্লগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার দিন, আর আমি আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।